আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, গুড মর্নিং দিচ্ছেন, আশা করি সবাই ভালো আছেন। আমাদের প্রত্যেকেরই ওয়েবসাইট খোলা নিয়ে কোনো না কোনো সমস্যা হয়, তো ওয়েবসাইট খোলা নিয়ে যাদের সমস্যা তারা তারা এই ভিডিওটা দেখলে ক্লিয়ার হয়ে যাবেন। প্রথমে আপনি আপনার ওই যখন লগ ইন করা শেষ হবে, লগ ইন করার পরে পুনরায় আপনি আপনার ওয়েবসাইটে ঢুকবে, এই লগ ইন করে এখানে ঢুকবেন। প্রথমে আপনার ইউজার নেমটা দিবেন, ইউজার নেম মতলব হচ্ছে আপনার ডিএক্সএন মেম্বারশিপ নাম্বার। তারপরে নিচে আপনার পাসওয়ার্ড দিবেন, পাসওয়ার্ড দেওয়ার পরে এই যে এখানে সিকিউরিটি কোড এই পাশে যেটা আছে 835-4, এটা এক একটা এক এক সময় এক একটা আসবে, দিবেন। দেওয়ার পরে দেখবেন আপনারা লগ ইন হয়ে গেছে। যখন লগ ইন হয়ে গেল এখানে পাসওয়ার্ডটা রং আসতে, সমস্যা নেই, আপনি আবার পাসওয়ার্ড দেন। পাসওয়ার্ড ভুল হলে সমস্যা নেই, আপনি আবার পুরোটা কারেক্ট করে দিবেন। যখন দেখবেন আপনার আবার পাসওয়ার্ড দেওয়া হয়েছে, দেখা যাক কী হয়। দেখেন এখন পাশে কোড আর একটা আসছে, 1738 আগে ছিল একটা, এখন একটা, এটা এক এক সময় এক একটা আসবে। যখন যেটা আসবে এটা পাশে দিয়ে দিবেন। এবার লগ ইন করেন, লগ ইনে চাপ দেওয়া হয়েছে, দেখেন হচ্ছে লগ ইন হচ্ছে আস্তে ধীরে। লগ ইন, হ্যাঁ লগ ইন হয়ে গেছে, লগ ইন হয়ে গেছে। এবার আপনি উপরে এই পাসওয়ার্ডটা সেভ করতে পারেন, সেভ করার দরকার নেই। আপনি উপরে ক্রস চিহ্নটা কাটতে পারেন, নিচে ক্লোজ থেকে ক্লোজ করতে পারেন। এবার নিচ দিকে যান, আস্তে আস্তে নিচ দিকে যান। নিচ দিকে গেলে নিচ দিকে যাচ্ছেন, এই দেখেন পার্সোনাল ওয়েবসাইট, পার্সোনাল ওয়েবসাইটে আপনি এখানে ক্লিক করেন। ক্লিক করার পরে এটা আস্তে আস্তে ওপেন হচ্ছে, ওপেন হয়ে গেল। দেখেন ওই উপরে লেখা আছে পার্সোনাল ওয়েবসাইট, দেখেন এখানে লিঙ্কটা আছে। এই যে নিচে হিস্টোরি লগের নিচে আছে যে ক্লিক হেয়ার, হেয়ারটা কিন্তু মানে ব্লু কালার করে দেওয়া আছে। তো এই হেয়ারে আপনি এটা এডিট করার জন্য হেয়ারে ক্লিক করতে হবে। যদি আপনি হেয়ারে ক্লিক করেন তখন আপনি একটা নতুন একটা ইন্টারফেস পাবেন। এই দেখেন নতুন একটা ইন্টারফেস আসছে, আসার পর এখানে আছে মাই প্রোফাইল, ই পয়েন্ট, তারপরে আছে পার্সোনাল ওয়েব সেটিং। আপনি এই পার্সোনাল ওয়েবসাইটিংয়ে ক্লিক করবেন। পার্সোনাল ওয়েবসাইটে ক্লিক করার পরে দেখেন আপনি একটা লিস্ট আসছে, আপনি এখানে কী কী করতে চান, পারমানেন্ট অ্যাড্রেস চেঞ্জ করতে পারবেন, মোবাইল নাম্বার দিতে পারবেন, ফেসবুকের লিঙ্ক দিতে পারবেন, ইনস্টাগ্রাম লিঙ্ক দিতে পারবেন, ব্লগার লিঙ্ক দিতে পারবেন। কিন্তু আমি যেটা করবো এখানে ওয়েবসাইট হোয়াটসঅ্যাপ লিঙ্ক এবং প্রোফাইল পিকচারটা চেঞ্জ করবো। তো আমি প্রোফাইল পিকচারে ক্লিক করছি, এই যে টিকচিনে ক্লিক করছি। ক্লিক করার পরে দেখেন এই যে এখানে আপনার ছবিতে ক্লিক করলাম, দেখেন ছবিতে ক্লিক করার পরে ছবি চলে আসছে। এই দেখেন এখানে আপলোড একটা বাটন আছে, উপর দিকে আপলোড, আপলোডে ক্লিক করবেন, ছবিটা আস্তে 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 কী হবে আপলোড হচ্ছে, ছবিটা আপলোড হয়ে গেছে। এবার কী করতে হবে, যে হোয়াটসঅ্যাপ লিঙ্ক, যেটা হোয়াটসঅ্যাপ লিঙ্কটা দিবেন, হোয়াটসঅ্যাপ লিঙ্ক যারা জানা নাই, https এটা দিয়ে www.wa.me/ দিয়ে প্লাস দিয়ে আপনার কান্ট্রি কোড সহ নাম্বারটা এখানে বসাবেন, আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা। তো আমি কান্ট্রি কোড সহ নাম্বারটা এখানে বসাচ্ছি, কান্ট্রি কোড সহ নাম্বারটা আমি এখানে দিতেছি। দেখেন দেওয়ার পরে আপনার দেওয়া হোক, আগে দেখেন কী বয়স দিচ্ছে, হ্যাঁ নাম্বারটা দেওয়া হয়েছে। হওয়ার পরে এবার কী করবেন, নাম্বারটা হয়ে গেছে, হ্যাঁ জি, লাস্টে একটা 545 হবে না, 555 হবে, 555। হুম, আমি নিজ দিকে গেলাম, এই দেখেন লেখা আছে আপডেট, আপডেটে চাপ দেন। এই আপডেট, আর ইউ শিওর টু আপডেট, আপনি কি আপডেট করতে চান, ওকে দেন, ইয়েস আমি আপডেট করতে চাই। তারপরে আপডেট কন্ট্যাক্ট ইনফরমেশন ডিসপ্লে সাকসেসফুল, আপডেট হয়ে গেছে, ওকে দেন। ওকে দেওয়ার পরে এবার আপনি ব্যাকে দেন, ব্যাকে গেলে মানে আপনি পুরোটাই হয়ে গেছে। দেখেন এই উপরে আপনার একবার ওয়েবসাইট লিঙ্কটা এখানে দেওয়া আছে, পুরোটাই হয়ে গেছে। খুবই সহজ, খুবই সহজ। আপনি যদি ওয়েবসাইটটা খুলে আপনার নাম কি, আপনার লগ ইন করে যদি আপনি যখন আপনার ওই ডিএক্সএন ওয়েবসাইটে ঢুকবেন তখন অনেক কিছু আপনি জানতে পারবেন। এখানে অনেক কিছু এক ডিএক্সএনের সব কিছু এখানে দেওয়া আছে, শুধু আপনাকে একটু গাটা